যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি, কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। তিরমিজি হাদিস নাম্বার 2308। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আজেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একটি লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও। জাবির রহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। বর্ণনাকারী হান্নাত রহমাতুল্লাহি আলাইহি থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা উভয়ে আবারও বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাবে পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জাবির রহমাতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থ। যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবে। সূরা ইব্রাহিম আয়াত 27। এরপর বর্ণনাকারী জাবির ও হান্নাত উভয়ই একইভাবে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, এই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তর দেয়, হায়, আমি কিছু জানি না। তারপর প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে, হায়, আমি তো জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের ভিতরে ঢুকে যায়। বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে এসেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য একটি অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে, যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতপর পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। আবু দাউদ হাদিস নাম্বার 4753। প্রিয় ভাই ও বোনেরা, কবরের আজাব খুবই কঠিন। আসুন আমরা কবরের আজাব থেকে মুক্তি পেতে ইসলামকে বুকে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।